ইসরায়েলের সাথে দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা পেতে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার জেদ্দায় পৌঁছান অ্যান্টনি ব্লিংকেন, বুধবার বৈঠকে বসেন সৌদি যুবরাজ মোহাম্মদের সাথে। কথা বলেন সৌদি ইসরায়েলের মধ্যে বিরোধীপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা নিয়ে। এছাড়া পহেলা জুলাই থেকে প্রতিদিন 10 লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানো নিয়ে সৌদির ঘোষণা বিষয়ে অসন্তোষ জানান, উদ্বেগ জানান বৈশ্বিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে। ব্লিংকেন এমন দিনে সৌদি এলেন যেদিন 7 বছর পর সৌদির রাজধানী রিয়াদে ইরান পুনরায় দূতাবাস উদ্বোধন করল। এছাড়া ব্লিংকেন তার এই সফরে রিয়াদে পারস্য উপসাগরীয় দেশগুলোর সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিলে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের NTIS সম্মেলনে যোগ দেবেন।